আমাদের কোনো কিছুতেই ট্রোল করে এখন এখন সমস্ত মানে নেটে সারাক্ষণ একটা কিছু কেউ পোস্ট করলে যদি তুমি যদি তুমি যদি তুমি ভাত খাচ্ছো এই দেখো নায়িকা ভাত খাচ্ছে কি খারাপ এই জন্যই নায়িকারা মোটা হয়ে যায় তারপর যদি তুমি তাহলে ভাত আচ্ছা আমি কিন্তু ভাত খাই না আমি কিন্তু ইয়ে খাই কিনোয়া খাই বা আমি যদি বলি আমি ব্রাউন রাইস খাই বাবা ন্যাকা দেখেছো ভাত খেলে কি হয় একটু দেখেছো কিনোয়া খাচ্ছে ফলে এখন এটার কোনো মানে সবেতেই তুমি যেটাই করবে সেটাই প্রবলেম ফলে আই ডোন্ট বি ডোন্ট কেয়ার আমাদের যদি আমরা লক্ষ্যে স্থির থাকি আমাদের ফোকাস থাকে আমরা ভালো কাজ করব এত বছর এমনি এমনি তো মানে পরিশ্রম ছাড়া ভালো কাজ ছাড়া থাকা যায় না ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি রুথলেস প্লেস শাহরুখ খান আমাকে বলেছিল ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি রুথলেস প্লেস এখানে নিজের প্লেস করা মানে নিজের যুদ্ধে জিতে প্লেস করা বাংলাদেশের ভর্তা আমার সবচেয়ে ফেভারিট সে যে ভর্তাই হোক চিংড়ি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা যাই হোক কি নীরব ভর্তা খাবে না 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 সেটা দেয়নি আর আর আমার ভাল লাগে কাচি বিরিয়ানি আর হাজির তিয়ারি অনেক আছে মানে খেতে ভালোবাসি আর সব কিছুই ভালো লাগে ইলিশ মাছ ফার্স্ট অফ অল হ্যাঁ অসুস্থ মানে আমার পরশুদিন সেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমি একটা শুটিং করছি একটা নতুন ছবি দাবারু বলে যেটা কলকাতায় চলছে আমার তো সেটে একটা শর্ট ছিল আমি রান্না করছিলাম এবং তার মধ্যে একটা বল এসে পড়বে এবং সেটা উল্টে যাবে কড়াইটা উল্টে না গিয়ে তার থেকে ওইটা পুরো ছিটকে গিয়ে হঠাৎ একটু গরম হয়ে গেছিলো হাও সামহাও বুঝতে পারিনি সবাই ভেবেছে বোধ হয় ঠান্ডাই আছে আসলে নিচে আগুনটা জ্বলছিল তো ওটা এসে আমার এখানে একটা এমন ছ্যাঁকা দিয়েছে যে এটা একটা একটু উন্ড হয়ে গেছে তো আমরা একটা করে রেখেছি কিন্তু মামনের শেডিউল আবার মিস করা যাবে না তো এই জন্য মানে ব্যথা পেলেও ব্যথা নিয়েই কাজ করব কারণ আমি মনে করি দিস ইজ মাই কমিটমেন্ট টুয়ার্ডস মাই ইন্ডাস্ট্রি